আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তৌফিক কবির, ওয়েলকাম টু পাগলের ক্লাস। সো আজকে আমরা মেইনলি আমি চেঞ্জ করে দিই। অবস্থা, সো আজকে আমরা পড়বো হচ্ছে ওই যে সামনে আছে ভিজিবল আলো, বা বর্ণলি আমরা আসবো, স্পেকট্রামে আসবো। সো ফার্স্ট অফ অল আমি আগে বলে নিই কিছু স্পেশাল মানুষ, বাই দ্য ওয়ে এখন আমি ফিল করি যে সামওয়ান ইজ লাইক আমার সামনে কেউ একজন আছে, মানে একজন না বেশ তিন চারজন আছে যে আমার ক্লাসটা দেখতেছে রাইট নাও। সো তাদের একটু আমি নলেজ করে দিই। থ্যাংকস ম্যান ফর কনস্ট্যান্টলি সাপোর্টিং আস, ফর ইউনো ফর কনস্ট্যান্টলি সাপোর্টিং পাগলের ক্লাস। সো আশা করি আপনারা থাকবেন সাথে এবং সাপোর্ট করে যাবেন এভাবে। সো আমি তাদের নামগুলো একটু বলি, নামগুলো একটু থাক স্টাইলে বলি। Bro, no. So, the first one is Saiful Hassan. He's a YouTuber. আমি তার সাথে বেশ অনেকক্ষণ ধরে কথা বলছি এটা বিষয়ে। সে মনিটাইজেশন পাইছে, উইচ ইজ এ বিগ থিং ম্যান। তারপরে আসতেছে আকিব হাসান, সরি, সে শুরু থেকে সাপোর্টিভ ছিল অনেক। আর তারপরে আসতেছে হচ্ছে মিথিলা শেখ, ক্লাস 9-10 ওই রেঞ্জ। আমি আসবো আস্তে আস্তে ওখানে, আমি এইচএসসি হয়ে গেলে বা হয়তো কিছু দিন পরে আমি যদি টাইম পাই মানে এসএসসি লেভেলে আসার চেষ্টা করবো। তারপরে আস্তে আস্তে হচ্ছে নুসরাত জাহান নসিন, নসিন আক্তার নিজুম, মাহবুব মিল্টন, আফজাল সানি, নসিন তাবাসুম, মোহাম্মদ তাহসিন আবদুল্লাহ, প্রিয়ন্তী বারুন কীর্তি, সুলতানা কানম খানম, হ্যাঁ আমি লিখছি ঠিকভাবে হয়নি। সেকেন্ড লিস্টে আছে যারা আজকে নিউলি জয়েন করেছে তাদের নামটা একটু বলি। তাদের অনেকে হচ্ছে লিস্টে নাম দিতে অনিচ্ছুক ছিল, তা আমি দিছি, আম সরি, এক্সট্রিমলি সরি। বাই দ্য ওয়ে আমি তো এটা পুলিশের কাছে দিচ্ছি না বা অন্য কারো কাছে, আমি জাস্ট মেকিং এ ডাটা বেস দ্যাট হোয়াট পিপল আর ওয়াচিং, মানে কারা দেখতেছে জিনিসগুলো আর আমি কাদের সামনে কথা বলতেছি এই জিনিসটার জন্য, মানে একটা ডাটা বেস বানিয়ে রাখতে যাচ্ছি দিন দিন এক একজনের, মানে আমার একটা রেসপন্সিবিলিটি অন কাইন্ড অফ। সো যারা 9-10 বা তার থেকে নিচে আসো তাদের জন্য আমি কন্টেন্ট বানাবো, অ্যাটলিস্ট ইউনো দ্যাট আমি বানাবো ইনশাল্লাহ। সো তাদের নামগুলো সেকেন্ড লিস্টে আমি নামগুলো বলে দিই। রেজওয়ান ইসলাম, মেহনাজ উরবানা, তাসনিম মালিয়া 771, পানিসা কবির 3, আরিশা হীরা, এরা মানে রিসেন্টলি একদম নিউ। সো আমার সাবস্ক্রাইবারদের কথা বলা শেষ, এবার আমি আমার ন্যাচারাল ক্লাসে আসার চেষ্টা করবো। যদিও আমি ক্লাসটা যদিও নোটগুলো আমি হচ্ছে অ্যারাউন্ড এখান থেকে প্রায় 8-9 দিন আগে বানাইছি, সো অলমোস্ট ভুলে গেছি, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আর রিভিশন দিয়ে সেইভাবে হচ্ছে না, আমি বেশ আধা ঘন্টা এক ঘন্টা ধরে রিভিশন দেওয়ার চেষ্টা করতেছি বাট হচ্ছে না। আর আশপাশে এত সাউন্ড, মানুষ যেন কোনো মানে আমার কিছু বলার নেই আসলে, মানে নিম্নমানের যদি কোনো সাপোর্ট থেকে থাকে আমার সারাউন্ডিংস থেকে তার 1%ও নাই। আমি বহু কষ্টে ম্যানেজ করছি এটা তারা জানলা অফ করে, তাও মানে নয়েস আসতেছে পাশে আমার, 5 মিটার পাশে একটা মোটর চলে অ্যারাউন্ড 24 আওয়ার্সের ভিতরে 14-15 ঘন্টা মোটরটা এক টন চলে মাথার ভিতরে চলে। সো ক্লাসে আসি। সো আজকে আমরা পড়বো ম্যাক্সপ্লাঙ্ক। আচ্ছা, ম্যাক্সপ্লাঙ্ক যেটা বলেছেন, ক্লাস রোলিং সব কিছু ঠিকঠাক। হ্যাঁ, সো কত সময় হলো, 4-5 মিনিট হয়ে গেল, 10 মিনিটের ক্লাস, হায়েস্ট 15 মিনিট হইতে পারে হায়েস্ট। সো আমার যখন যেখানে যেখানে এক্সপ্লেন করার দরকার হবে আমি সেখানে সেখানে এক্সপ্লেন করবো। সো এট এই এই ক্লাসটা অনেক আগে নেওয়ার কথা ছিল বাট নিতে পারিনি, আর ওই যে হ্যাশট্যাগ AKA রেস্ট্রিকশনস। সো ক্লাসে আসি আমরা, ক্লাসে তো অনেক সময় ধরে আসতেছি, আসতে পারতেছি না। সো আমি এখানে কিছু কথা বলে একটা সো বলতেছি, একটা ফ্লোটা ধরে রাখার জন্য সো কথাটা ইউজ করি আমি, সরি ফর দ্যাট। সো আমি গামা রশ্মির কথা মনে হয় আগে প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি,
গামারে, এক্স রে, তারপরে ইউভি রে, মানে গামারের গামারে সম্পর্কে একটু বলি আমি ফার্স্টে, আগের ক্লাসে হয়তো বলা হয়নি। এর তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে সব থেকে কম, দ্যাটস ওয়াই এর ফ্রিকোয়েন্সিটা সব থেকে বেশি, কজ তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সি একটার সাথে আর একটা ইনভার্সলি প্রপোর্শনালি রিলেটেড। সো যদি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে ফ্রিকোয়েন্সি কমবে, এবং তরঙ্গ দৈর্ঘ্য যদি যার সব থেকে নিম্ন হবে, একটু একটু মানে ক্লিয়ারলি বলার চেষ্টা করি, যার তরঙ্গ দৈর্ঘ্যটা সব থেকে কম হবে তার ফ্রিকোয়েন্সিটা হবে সব থেকে বেশি। আমি একটু সামনে আসি, যার ফ্রিকোয়েন্সিটা হবে হচ্ছে সর্বনিম্ন, মানে যার তরঙ্গ, আমি একই কথা বারবার বলতেছি, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট, যার তরঙ্গ দৈর্ঘ্যটা সব থেকে কম হবে তার ফ্রিকোয়েন্সি হবে এক্সট্রিম লেভেলের, এটা আমি বলছি, বলতে যাচ্ছিলাম। ক্যামেরার সামনে আসার জন্য কেমন একটা আসে না, বেশ মানে ফ্লোটা আসে না। সো আমি আবার বলতেছি, যার তরঙ্গ দৈর্ঘ্যটা সব থেকে বেশি হবে তার ফ্রিকোয়েন্সি কম হবে, আর ফ্রিকোয়েন্সি কম মানে সেই সেই আলোটা খুব একটা ক্ষতিকর না। যেমন মাইক্রোওয়েভ, 1 মিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত একটা ওয়েভ, ইটস এ হিউজ ওয়েভ ম্যান, এটা আমার খুব একটা ক্ষতি করে না। বাট যদি আমি একটু আমার পৃথিবীর বাইরে যাই, পৃথিবীর বাইরে মানে একদম সৌর জগতের আশপাশে ওইখানে যাই, ওইখানে যে মহাজাগতিক রেগুলো আছে ওইগুলার ফ্রিকোয়েন্সি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 0.405 ন্যানোমিটার, সো খুব 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 কম এই তরঙ্গ দৈর্ঘ্যটা, এবং এই কম তরঙ্গ দৈর্ঘ্যের কারণে এর ফ্রিকোয়েন্সি হয় সব থেকে বেশি, এবং এই এই অঞ্চলটা, এই আলোগুলা সব থেকে ক্ষতিকর হয়। একটু চিন্তায় রাখো, রকেট যায় কিন্তু আকাশে, সেই জন্য বলে রাখলাম। সো ক্লাসে খুব একটা ভালো, অ্যাজ ইউজুয়াল খুব একটা ভালো হচ্ছে না আমি জানি, হবে দাদা হবে, কবে হবে, টাইম লাগবে। তো ম্যাক্সওয়েলের কথা আমি আমি এবার হচ্ছে একটু ক্লিয়ার, এবার একটু চিল মোডে বলি, ম্যাক্সওয়েলের কথা আমি বলি একটু, আমি সামনে আসি, সামনে না আসলে দাদা বিষয়টা জমছে না, হ্যাঁ সামনে এসে না কথা বললে না দাদা ক্লাস হয় না, তোমার থাক হয়ে গেল, এটা না আমি অন্য একটা ক্যারেক্টারে যাই, এটা এই ক্যারেক্টারটা অনেক সময় প্লে করা হয় না। ব্রো, সো হোয়াটস আপ ম্যান, সো ওয়েলকাম টু পাগলের ক্লাস ওয়ান্স অ্যাগেইন। সো আজকে আমরা পড়বো হচ্ছে প্লাঙ্কের আলোক তত্ত্ব নিয়ে, বইটা সামনে নিই, বইটা না এখানে রাখি, ওয়েট ওয়েট আসতেছে ভাই, ক্লাস হবে ভাই, ভালো হবে, ভালো হয় না অবশ্য তাও হবে, আমি চেষ্টা করতেছি বলার। সো ম্যাক্স প্লাঙ্কের কথা আমি একটু বলি, ম্যাক্স প্লাঙ্ক হচ্ছে আলোক তত্ত্বের মানে মেইন, যদি কেন কথা বলেন মানে আলো, আলো নিয়ে যে রিসার্চটা মেইন করছে তিনি হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। তিনি যে ইকুয়েশনটা দিয়েছে সেটা হচ্ছে ইজ ইকুয়ালস টু এইচ এফ, ই মানে হচ্ছে ফোটনের শক্তি, এইচ হচ্ছে, এইচ হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, এইচ না হ্যাঁ প্লাঙ্ক কনস্ট্যান্ট কি বলতেছি, 6.63 × 10⁻³⁴ হচ্ছে এটার মান জুল, আরও একটা একক আছে আর্গ পার সেকেন্ড একটা একক আছে মনে হয়। সো তিনি যেটা বলেছেন, আলো হচ্ছে নিরবিচ্ছিন্ন নয়, মানে কন্টিনিউয়াস না, এটা হচ্ছে গুচ্ছ গুচ্ছ ফোটন আকারে নির্গত হয়, ঠিক আছে। তারপরে আসতেছে হচ্ছে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইফেক্ট, এটিকে তিনি ফোটন হিসেবে নাম দেন। আর একটা অঙ্কে আমি দেখলাম যে অঙ্কে চাইছে হচ্ছে প্রতি মোল ফোটনের শক্তি, প্রতি মোল ফোটনের শক্তি জুল পার মোল, প্রতি মোল ফোটনের শক্তি জুল পার মোল। যদি আমি এটা এমনি বললাম, কজ অনেক অবজেক্টিভে আসতে পারে যে একটা অবজেক্টিভ দিল, অনেক মানটান দিয়ে দিল, দিয়ে বলল প্রতি মোল ফোটনের শক্তি কত, সো ওইভাবে পরীক্ষার হলে তোমার ক্যালকুলেটরও দিবে না। ওইভাবে আমার একটু একটু হালকা এক্সপিরিয়েন্স আছে, যদি আমি এক্সাম দিই নি একটা অ্যাডমিশন, আর অ্যাডমিশন পরে কবে হবে আমি এটাও আনসার্টেন, মানে শিওর না। সো কত সময় হলো, প্রায় 9 মিনিট হয়ে গেল, হয়তো কিছু ক্লাস এমনি এমনই হবে, ফার্স্ট অনেকদিন পরে ক্লাস নিচ্ছি, তো এক্সট্রিমলি সরি ফর দ্যাট ভাই, আর কত সরি যে বললেন।
একটু আচ্ছা আমি ক্লাসে আসি। সো আইনস্টাইন যেটা বলেছেন সেটা হচ্ছে আইনস্টাইনের ফটোইলেকট্রিক। আমি যখন ফিজিক্স পড়াবো দাদা, আর সেখানে আমি আর কোনো এক্সকিউজ দিব না ভাই। কেমিস্ট্রি অনেকদিন পর পড়া, আর আমি যখন কিছুদিন পরে হয়তো আমার সেই ক্যাপাবিলিটি হবে যে আমি যখনই পড়বো জিনিসগুলা তখনই আমি ক্লাসটা বানাই ফেলবো। কজ আমি চার দিন আগে কি খাইছি এটা আমার মনে নেই, এক সপ্তাহ আগে আমি কি খাইছি এটা আমার মনে নেই, কার সাথে দেখা করছি তা কার সাথে কথা বলছি কি হয়েছে এটা আমার মনে নেই। তাহলে আমি কিভাবে এক্সপেক্ট করি যে সাত আট দিন আগের বানানো একটা লেকচার আমার মুখস্থ থাকবে? দ্যাটস ইনসেইন, ইম্পসিবল, মানে অসম্ভব ভাই। তাও শুরু করি, আমি যা আপসাপসা মনে আছে আমি সেটা বলার চেষ্টা করবো, এক্সপ্লেন করার চেষ্টা করবো। আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইফেক্টে তিনি বলেছেন, মানে ওই যে গুচ্ছ গুচ্ছ যে প্যাকেট আকারে যেগুলো নির্গত ওইগুলোর নাম দেন তিনি ফোটন। ফোটন মানে আলো বলতে ভাই, ফোটন বুঝলা। আর আলো হচ্ছে তড়িৎচুম্বক তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে বিদ্যুৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুইটির ক্রিয়ায় একটি নতুন তরঙ্গ সৃষ্টি হবে, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ভাই আমি আমার ক্লাসে আসি, ক্লাসে বাই দ্য ওয়ে 400 পার অনেক প্যারা, আমি এই প্রায় তিন চার মানে চার পাঁচ দিন হয়েছে, চার পাঁচ দিন না এক সপ্তাহ হয়েছে মনে হয় চশমা ইউজ করতেছি, এখন ইউজ হয়ে গেছে একটু। তা চশমার উপরে যদি পারে একটা ভিডিও বানাবো, দ্য থিংস উই ফেস ডিউরিং ওয়েন উই আর ইউ নো নিউলি ইউজিং সান মানে গ্লাস যেটা বলে। সো আমি ক্লাসে আসি, দৃশ্যমান আলো বাই দ্য ওয়ে, আগে ক্লাস আশেপাশে প্রচুর নয়েস হচ্ছিল, এখন একটু কমছে মনে হয়। সো দৃশ্যমান আলোর কথা একটু বলি, দৃশ্যমান আলো সূর্যের আলো প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরিত হওয়ার সময় সাতটি বর্ণের বিচ্ছুরণ সৃষ্টি করে বা ব্যান্ড সৃষ্টি করে সূর্যের আলো। কিন্তু একে সূর্যের আলো এটা মনে থাকে যেন, এদিন পরে আরও একটা কথা বলবো। এগুলোকে স্পেকট্রাম বলে, স্পেকট্রাম বলে বর্ণালী মানে স্পেকট্রাম, স্পেকট্রাম মানে এটিকে মাপা হয় স্পেকট্রোস্কোপি দ্বারা, স্পেকট্রোস্কোপি দ্বারা। বাই আমি একটু কুইক বলার চেষ্টা করি, বর্ণালী অনেক ব্যাস অনেকগুলো প্রায় আট নয় দিনে অনেক লেকচার জমা পড়ে গেছে, ক্লাস নিতে পারিনি, ওই যে হ্যাশট্যাগ এ কে রেস্ট্রিকশনস। রেস্ট্রিকশনের কথা যদি আমি এখন শুরু করি বলে শেষ হবে না, বিশ মিনিট চল্লিশ মিনিট চলে যাবে, এমনিতে 10 মিনিট শেষ, আমি জানি না ক্লাস কত সময় পারবো নিতে, কত সময় 12 মিনিট 13 মিনিট হয়ে গেছে, সো 3 মিনিট 4 মিনিট করে আমি জাস্ট এই পেজটা পড়াই দিচ্ছি। সো বর্ণালী যখন একক লাইনগুলা, বর্ণালী যে একক লাইনগুলা সৃষ্টি হয় ওইগুলো হচ্ছে পরমাণু থেকে সৃষ্টি হয়, এবং ওগুলোকে বলা হয় অ্যাটমিক স্পেকট্রাম। এবং যখন দাঁড়া ওয়েট বলতেছি, যৌথ লাইন থেকে সৃষ্টি হবে, যৌথ লাইন থেকে সৃষ্টি হবে তখন সেগুলোকে বলা হবে মলিকিউলার স্পেকট্রাম। তো আমি একটা পাচ্ছি হচ্ছে একক লাইনগুলো থেকে যখন পরমাণু, একক লাইনগুলোর পরমাণু থেকে যখন উৎপন্ন হবে স্পেকট্রামগুলো সেগুলোকে বলা হবে অ্যাটমিক স্পেকট্রাম, এবং যখন যৌথ লাইন থেকে সৃষ্টি হবে সেগুলোকে বলা হবে মলিকিউলার স্পেকট্রাম, আণবিক, অনুমানে হচ্ছে মলিকিউলস, এটা থেকে এই নামটা আইসে। সো আমি যদি উদ্বায়ী ধাতব ক্লোরাইডকে বুনসেন বার্নার দিয়ে তাপ দিই, আমরা হচ্ছে ওই যে কী বলে এটার জন্য কী বলে ঠিক মনে করতেছে না, আয়ন শনাক্তকরণ নাকি, ভাই আরো আচ্ছা ফরগেট করে দেয়। সো আমি আসি, গ্যাস উত্তপ্ত করলে মানে যে বৈদ্যুতিক গ্যাসকে যখন উত্তপ্ত করা হয় একটা হাই ভোল্টেজ এসি প্রবাহ দিয়ে, তখন সেখান থেকে এক ধরনের আলো, আমরা যখন এই যে রাস্তায় দেখি না অনেক ওয়েল্ডিংয়ের যে যন্ত্রগুলো ওইগুলো থেকে একটা একটা মানে আলো নির্গত হয়, ওইটাকে যদি আমি মানে প্রিজমের ভিতরে ফেলি আমি সাতটা বর্ণের আলো পাবো না, বাট আমি সূর্যের আলো যদি ইউজ করি আমি সাতটা বর্ণের আলো পাবো। সো বুনসেন মান্ডালে উদ্বায়ী ধাতব ক্লোরাইডকে আমি তাপ দিব, ওটার জন্য কী বলে ভাই, ধাতব আয়ন শনাক্ত, ইয়েস ইয়েস ধাতব আয়ন শনাক্ত করো। সো সোডিয়াম ধাতু, এটা বলতে যে অলমোস্ট ডেড,
ভাই রে ভাই, ক্লাস করানো হেভি প্যারা ভাই, আমি করাই আমি বুঝি। সো হলুদ বর্ণের আলো সৃষ্টি হবে কোথা থেকে জানো? সোডিয়াম থেকে। হলুদ সোডিয়াম মনে রাখি, পটাশিয়াম বেগুনি। পটাশিয়াম যখন, পটাশিয়ামের লবণ যখন উদ্দায় বুনসেন বার্নারে যখন তাপ দেওয়া হবে, পটাশিয়াম আয়নটা শনাক্ত করতে আমার পটাশিয়াম আয়ন শনাক্ত করতে আমার আমি পাবো হচ্ছে বেগুনি বর্ণের আলো, এবং ক্যালসিয়াম আয়ন শনাক্ত করতে আমি পাবো হচ্ছে ইটের মতো আলো। ইটের মতো বিচ্ছুরণ বা বর্ণালী হচ্ছে উজ্জ্বল বর্ণের রেখা। বিচ্ছুরণ বা বর্ণালী হচ্ছে উজ্জ্বল বর্ণের রেখা। হাই অরবিট থেকে যখন লো অরবিটে একটা ইলেকট্রন জাম্প করে, তখন বিচ্ছুরণ সৃষ্টি হয় বা স্পেকট্রাম সৃষ্টি হয়, এবং এটা হয় উজ্জ্বল বর্ণের। লো প্রেশারে কোনো গ্যাস গ্যাস স্ফুলিঙ্গ দ্বারা উত্তপ্ত করলে হাইড্রোজেন বর্ণালী পাওয়া যায়। বইতে লেখা আছে, আমি দেখাই দিব। হাইড্রোজেন বর্ণালী হচ্ছে গোলাপি বর্ণের বিকিরণ, আলোর বিকিরণ ঘটে প্রিজমে। এই পর্যন্ত ছিল ক্লাস, আমাকে আরো একটু পড়তে হবে মনে হয়। এই ক্লাসটা আমি আপলোড দিব কিনা চিন্তা করতেছি, খুব একটা ভালো হয়নি। সাইনিং আউট, মোহাম্মদ তৌফিক কবির, পাগলের ক্লাস।